হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি এসেছি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কলকাতা। তো চলো ভেতরে যাওয়া যাক। মঙ্গল করে সেই মঙ্গল আমাদের এমআরপি হচ্ছে। সেই মঙ্গলের এমআরপি হচ্ছে 2400 টাকা। আমরা যখন আমাদের নামে বুক করবো, ডিস্ট্রিবিউটার প্রাইস সেটা হয়ে যাবে 2088 টাকা। এইখান থেকে বিজনেস ভলিউম মানে মাঝখানে রুপিস যেন আমাদের ক্যাশব্যাক পাবো, সেটা বিভি হিসাবে পাবো 1800। আর আমরা 1312 টাকা, এই 1312 টাকা আমরা রিটেল প্রফিট করতে পারবো। আর আমাদের এখানে একটা ছোট্ট প্রোডাক্ট আছে, খুব ভালো, দুর্ধর্ষ, ভীষণ পরিমাণে ডিমান্ড, সেটা হচ্ছে মাই তুলসী। এই সর্দি কাশি, এই যে সিজন চেঞ্জ, তার জন্য ভীষণভাবে উপকারী 5টা তুলসীর রসে তৈরি রামশ্যাম বন বিষ্ণু লেবু, সেই পঞ্চতুলসী আমরা এমআরপি হচ্ছে 210 টাকা। আমরা কিনবো হচ্ছে 140 টাকায়, বিবি হচ্ছে 90-70 টাকা করে আমরা রিটেল প্রফিট করতে পারবো। তো আমরা যখনই কেনাকাটা করবো আমরা ডিপিতে কিনবো এবং বিভির উপরে আমাদের কোম্পানি কমিশন দেবে। এই কমিশনে আমরা কি করে এনজয় করব এবং প্রতিটা মুহূর্তে আমাদের কেনাকাটার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ক্যারিয়ার চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে আমরা যখন এই মাত্র একমাত্র কোম্পানি আমাদের 5 বার পে আউট দেয়। এমন এখানে অনেক স্যালারি আছেন যারা চাকরি করে, মাসের শেষে ইনকাম রোজগার করে, কিন্তু আমাদের একমাত্র এক্সেপশনাল কোম্পানি যেটা কিনা আমাদের 5 বার পে আউট দেয়। প্রথমে আমাদের এক থেকে যে 5 দিন যে সাইকেল চলে, আমাদের যে 4টে সপ্তাহ, সেই সপ্তাহ ধরে 1 থেকে 6 তারিখের মধ্যে যে বিজনেস ভালো হবে আমাদের কোম্পানি 7 তারিখে পে আউট দেবে। 7 তারিখ থেকে পরে যেটা 12 তারিখে বিবি হবে, 13 তারিখে পে আউট। 13 তারিখ থেকে আমাদের শুরু করে 18 তারিখে যে বিবি হবে, 19 তারিখে পে আউট। 19 তারিখ থেকে আমাদের যে বিজনেস ভালো হবে 24 তারিখ, তাতে আমাদের 25 তারিখে পে আউট হবে। 25 তারিখ থেকে আমাদের যে এন্ড অফ দ্য মান্থ মানে 30 তারিখ অবধি যে বিবি হবে, আমরা সেখান থেকে মাসের 3 তারিখে আমরা কিন্তু মানে আগামীকালে আমাদের একটা পে আউট আসবে। এই পে আউটটা কিসের উপরে আসবে, কি বেস করে, যেটা কিনা আমরা এই মাত্র আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের বিবির উপরে। এখানে 1 বিবি থেকে মানে কেনাকাটা করলেই আমাদের ক্যাশব্যাক 1 বিবি থেকে শুরু করে 1499 বিবিতে পাবো হচ্ছে আমরা 6%। আর 1500 বিবি থেকে শুরু করে আমরা 2999 বিবিতে আমরা পাবো হচ্ছে 8%। আর আমরা এখান থেকে 3000 বিবি থেকে শুরু করে আমাদের যখন কেনাকাটা শুরু হবে 5999 বিবি পর্যন্ত আমরা 9% ক্যাশব্যাক পাবো। আর তারপরে যেটা 6000 বিবি, সব থেকে আমাদের কোম্পানির মেস ম্যাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা 6000 বিবি মানে ডায়মন্ড ক্লাব, আমরা যদি ডায়মন্ড ক্লাব দিয়ে পারচেস করি শুরু করি তাহলে আমরা এখানে অর্থাৎ পাবো হচ্ছে 15%, অর্থাৎ এখানে আমরা 900 টাকা ক্যাশব্যাক পাবো। আর কি পাবো? এই 900 টাকার সাথে আমরা পাবো হচ্ছে 1 থেকে 12 মাস করার পর 13 মাসে গিয়ে আমরা 14000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। আর সব থেকে যেটা একদম আকর্ষণীয় আরেকটা অফার, সেটা হচ্ছে আমরা 192 ডেজের 5 স্টারে থাকা খাওয়া ফ্রি এবং কোম্পানি ন্যাশনাল ট্রেনার দিয়ে আমরা ট্রেনিং পাবো। এরকম একটা লাইফস্টাইল কেনাকাটা করে আমরা এনজয় করতে পারবো। আর এই এনজয়টা, এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কি করে হবে, আমরা আমাদের মঙ্গল প্রোটিন পাউডার সুস্থ থাকবো 6000 বিবি পারচেস করবো। আর আমি যদি কিছু মানুষকে সুস্থ রাখতে পারি তাহলে আমার ভাগ্য বদলে যাবে এবং আমি সেখান থেকে প্রচুর অজস্র মানুষকে 5 স্টারে নিয়ে যেতে পারবো। তার প্রসেসটা হচ্ছে আমি যদি এখানে 6000 বিবি করলাম, আমার সাথে সাথে আমি যদি আমার 5টা বন্ধু বা 6টা বন্ধুকে যদি আমি এই 6000 বিবির বেনিফিটটা বুঝিয়ে দিই, তারাও যদি এই 6000 বিবিটাকে এনজয় করে তাহলে তারাও তাদের মতন একটা 5 স্টারে থাকার সুন্দর রাত তারা এনজয় করতে পারবে। এখানে আমি ইউ 6000 বিবি পারচেজ করলাম এবং আমার সাথে আমি আমার কিছু 5টা বন্ধুকে কাছের লোককে আমি 6000 বিবি দিয়ে পারচেজ করলাম। প্রথম এ বন্ধু 7000 বিবি দিয়ে পারচেজ করলো, বি বন্ধু 6000 বিজনেস ভলিউম নিল, সি বন্ধু 6000 বিবি নিল, আর ডি বন্ধু 6000 বিজনেস ভলিউম পারচেজ করলো, আর ই বন্ধু করলো 6000 বিবি। তাহলে কি হবে ফ্রেন্ডস, এই যে আমি দেখালাম কমিশন এবং পে আউট, এখান থেকে আমাদের মেন ফান্ডা, প্রথম এই যে ম্যাচিং বোনাস পাবো আমরা 10%, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 600 টাকা। এখানে 1000 বিবি ক্যারি
ঋণ থাকবে নেক্সট পে আউট সাইকেলের জন্য, বিবি আমাদের কখনোই দিলি হবে না। আর এরপরে পাবো হচ্ছে 12%, অর্থাৎ আমরা এখান থেকে পাবো হচ্ছে 720 টাকা। এরপরে পাবো হচ্ছে আমরা 14%, অর্থাৎ 840 টাকা। তারপরে পাবো হচ্ছে কি আমরা 15%, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 900 টাকা। তাহলে টোটাল হচ্ছে আমাদের 3,060 টাকা। এটা আমরা প্রত্যেকটা সাইকেল অনুযায়ী যদি নিতে পারি প্রায় এক মাসে আমাদের এক ইনকাম আসতে পারে প্রায় 15,800 টাকা মতন আমাদের এখান থেকে পারফরমেন্স বোনাস আসতে পারে। এইভাবে করতে করতে টোটাল বিবি আমার ফ্রেন্ডসরা কেনাকাটা করবে, নিজের বন্ধুরা কেনাকাটা করবে, আমার টোটাল বিবি যদি 99,000 বিবি হয়ে যায় তখন আমাদের কোম্পানি সিলভার ডিরেক্টর র্যাঙ্ক করবে। তখন থেকে শুরু হবে কোম্পানির রয়্যালটি অ্যাচিভার, আমি হয়ে যাব, আমার এখান থেকে কোম্পানি 4% রয়্যালটি দেবে। এবং এর জন্য একটা বিগ ক্লাপ, কারণ আমি যদি থাকবো আমি সুস্থ থাকবো, পাশের মানুষকে সুস্থ রাখবো, সেই থেকে হয়ে যাবে আমার রয়্যালটির জন 4%। এরকম করতে করতে যখন আমি এই বন্ধুকে আমার এই ভালো লাগার তার মতন তাকে যদি আমার মতন এরকম একটা টিম তৈরি করে দিতে পারি তখন সেখান থেকে সে হয়ে যাবে এই হ্যান্ডটা হয়ে যাবে সিলভার ডিরেক্টর। এবং আমি যখন এই রয়্যালটিটা 4% রয়্যালটিটা টোটাল বিবি টোটাল টিমের বিবি যখন আমার 33,750 বিবি হবে তখন আমি সিলভার ডিরেক্টরের যে রয়্যালটি 4% পাবো। এবং আমার যে এই বন্ধু যখন সিলভার ডিরেক্টর র্যাঙ্ক কিছু পাবে তখন টোটাল টিমের লিডারশিপ রয়্যালটি হবে 11% রয়যালটি পাওয়া যাবে। এবং ফ্রেন্ড তারপরে আরও পাবো হচ্ছে বি বন্ধুকে যখন আমি সিলভার ডিরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করাবো তখন হয়ে যাবো আমি সাফায়ার ডিরেক্টর, তখন আমার আরেকটা রয়যালটি 4% এবং এই 11% কন্টিনিউ চলবে, তার সাথে সাথে আমার ট্রাভেল ফান্ড চালু হয়ে যাবে। তারপরে শুরু হয়ে যাবে যখন আমি আরেকটা বন্ধুকে এখানে সিলভার ডিরেক্টর অ্যাচিভ করাবো এমেরাল্ড ডিরেক্টর, তখন আমার ট্রাভেল ফান্ড এবং কার ফান্ড 3% করে এখান থেকে রয়্যালটি পাওয়া যাবে, প্লাস পারফরমেন্স বোনাসের উপর তো এখানে কমিশন আছেই। তা এই করতে করতে যখন আমি চারটে হ্যান্ড আরেকটা হ্যান্ডকে যখন নিয়ে আসতে পারবো তখন এখান থেকে আমার এই এই বোনাসগুলো কন্টিনিউ চলতে থাকবে। যখন আমি 6টা বন্ধুকে করাতে পারবো ডায়মন্ড, 4 বন্ধুকে করাতে পারলে ডায়মন্ড, 6 বন্ধুকে করাতে পারলে ডাবল ডায়মন্ড, এই করতে করতে যখন আমি 12টা হ্যান্ড করতে পারবো তখন আমি কোম্পানির হয়ে যাবো ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়্যালটি কোম্পানি ওয়ান ক্লাস। আর কিছুই না, এটাই বলবো যে শুধু নিজে কিনুন এবং অপরকে কেনার সুযোগ করে দিন, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের লাইফ চয়েস চেঞ্জ করতে পারবো। আর এটাই নয় শুধু আমাদের কোম্পানি এরকম ভিড় কারণ আমরা 4টে সেক্টরে কাজ করি, একটা হচ্ছে ডিজিটাল সেক্টর, এখান থেকে আমরা নিজেদের ফোন আমরা রিচার্জ করবো, কমিশন পাবো, গ্যাস বুকিং, ভলভো বাস বুকিং, হোটেল বুকিং, এয়ার টিকিট সমস্তটার থেকে আমরা সার্ভিস নেবো এবং আমরা কমিশন এনজয় করবো। শুধু তাই নয় আমাদের এগ্রিকালচারে ভীষণ ভালো প্রোডাক্ট আছে, গ্রামে গিয়ে আমরা কাজ করছি যে 4টে প্রোডাক্ট হচ্ছে চাষি ভাইরা খুব উপকৃত। এই কপি সিজনে প্রথম যখন কপি হচ্ছিল অক্টোবর মাসে প্রচুর চাষি আমডাঙ্গান আমি ভীষণভাবে তাদেরকে উপকৃত করতে পেরেছি। শুধু তাই নয় আমাদের যে ই কমার্স ল্যাগেজ থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে আমরা এখান থেকে সব কিছু পাবো। এইভাবে এইভাবে কেনাকাটা করতে করতে কোম্পানির বিল অ্যাম্বাসেডার আমিও হয়ে যাবো। এই হলে যতজন বন্ধু আছে যতজন ফ্রেন্ডস আছে সবাই কিন্তু নিজেরা বিশ্বাস করুন আমি এই কোম্পানির অ্যাম্বাসেডার হতে পারবো। তো বন্ধু এবার যেই নতুন বন্ধুরা আজকে এসছে আমাদের সাথে যেই বন্ধু ইনভাইট করেছে সেই বন্ধুকে বলবো শুরু মানে আজ থেকেই করুন, আপনি কি কি প্রোটিন পাউডার মাঙ্গল এইসব নিয়ে নিজের জীবনকে সুস্থ রেখে এবং কিছু মানুষকে ভালো রাখার নিজে আগে শুরু করুন, নিজে ইউজ করুন। এই ইউজ করার যতক্ষণ না আপনি শুরু করবেন আপনি যতক্ষণ না বেনিফিট পাবেন ততক্ষণ কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না। তো যে বন্ধু আপনাকে ডেকে নিয়ে এসেছেন আপনি তার কাছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ডিটেলস দিয়ে আজ থেকেই শুরু করুন ফ্রেন্ডস। এবং এই ভালো লাগাটা শুরু করার পর নিজে ইউজ করার পর এই ভালো লাগাটা কি করে শেয়ার করবেন, কি করে আপনি লিস্ট তৈরি করে কিভাবে বলবেন সেটা আপনার বন্ধু আপনাকে হেল্প করে দেবে। তো এইভাবে করতে 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 কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, যেটা কিনা আমি সত্যিই পেরেছি। এইভাবে আমরা যদি এগিয়ে যেতে পারি সমানভাবে তাহলে সবাই হাত ধরে সবার মঙ্গল হবে। থ্যাংক ইউ অল। একদম নতুন সাবজেক্ট আজকে, বাট এখন আমরা জেনে নেব শিবানী ম্যাডামের একটা কথা খুব ভালো লাগলো যে বেশি কিছু বোঝার দরকার নেই, নিজে ইউজ করো আর অন্য লোককে ইউজ করতে শেখো, সেখান থেকে ক্রাউন হয়ে যাবে। এত সহজ জিনিস
আর এর থেকে সহজভাবে কেউ বোঝাতে পারবে না। বাট কাজটা করব কিভাবে, শুরুটা করব কিভাবে, শেষ করব কোথায়, কিভাবে করব, কেন করব, এই সবগুলো ব্যাপার নিয়ে আমাদের এই সিস্টেমের ডায়মন্ড ডাইরেক্টর এবং খুব অনুভবী এবং খুব আস্তে আস্তে সুন্দর করে সবার মনের মধ্যে গেঁথে দেবে যে কাজটা কীভাবে করবে। তো আমি আর সময় নষ্ট না করে আমি ডেকে নেব আমাদের গ্রেট লিডার মিস্টার বিকাশ মিত্র। কলকাতা একটা প্রোগ্রাম হলো, তারপরে একটা তপন থিয়েটারের প্রোগ্রাম হলো, থার্ড প্রোগ্রাম এটা নাকি? আমার মনে হচ্ছে কি এটা শুদ্ধিকরণ প্রোগ্রাম। এর আগে যেটা করেছি সেটা কিন্তু আমার ভিজুয়ালাইজেশন, আমি তিনটে প্রোগ্রামকে নিয়ে আজ পর্যন্ত যেটা করেছি কিন্তু ভুল। আজ থেকে এখন থেকে একজনের মার্গদর্শনে একটা সঠিক তথ্য আর সঠিক সঠিক জায়গা থেকে মাইরিচাসকে আমরা ডেভেলপ করার প্ল্যানিং পাচ্ছি। ইয়াস আনো একবার রতন পাড়িয়া স্যার জবরদস্ত।